জল দেব। মিশ্রণটি আমরা খুব বেশি কিন্তু পাতলা করব না, পাতলা করলে চিকেনের গায়ে কিন্তু ব্যাটারটা লাগবে না। তো খেয়াল রাখবেন মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ, আর নিয়েছি কুচনো লঙ্কা আর রসুন। এবার চিকেনগুলোকে ফ্রাই করার জন্য কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ম্যারিনেট করা চিকেনগুলোকে এক এক করে এই ব্যাটার মধ্যে দিয়ে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর চিকেনগুলোকে লাল করে ভেজে তুলে নেব। চিকেনগুলো ফ্রাই করার সময় কড়াইয়ে আমরা একটু বেশি পরিমাণে তেল নেব, যাতে চিকেনগুলোকে আমরা ডিপ ফ্রাই করতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ চিকেনগুলো লাল হয়ে এসছে। এখন চিকেনগুলোকে এক এক করে ভেজে তুলে নেব। ম্যারিনেট করা চিকেনগুলোকে এই একই রকমভাবে ব্যাটারের মধ্যে চুবিয়ে আমরা ডিপ ফ্রাই করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনের পিসগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে